দলের বিপর্যয়ে হাল ধরে ডিপিএল এ দুর্দান্ত এক সেঞ্চুরি করেন মোহামেডানের ক্যাপ্টেন ইমরুল কায়েস, তাও আবার নিজের কোম্পানি এমকেএস এর ব্যাট দিয়ে। সেঞ্চুরি আদায় করে উদযাপনের বাড়াবাড়ি নেই, আকাশপানে তাকিয়ে সবার আগে সৃষ্টিকর্তার প্রতি জানালেন কৃতজ্ঞতা। এরপর ড্রেসিংরুমের দিকে কিছু একটা ইশারা করতে দেখা যায় ইমরুলকে। তৎক্ষণাৎ কায়েসের এমন অঙ্গভঙ্গির পেছনের গল্প না জানা গেলেও এতটুকু জেনে রাখুন, এই ইমরুল এখনও ফুরিয়ে যাননি। তিনি উইকেটে থাকলে যে কোনো দলেই তার উপর ভরসা রাখতে পারে, সুযোগ পেলে কি করতে পারেন সেটা যেন দেখালেন আবারও। অঙ্গভঙ্গি করে হয়তো এই মেসেজটাই দিতে চেয়েছিলেন। ইমরুল যখন শতক হাঁকিয়ে ব্যাট উঁচু করে ধরেন, তখন ব্যাটে থাকা এমকেএসের স্টিকারটাও জল জল করছিল। কায়েসের হয়ে তার জ্বলে ওঠার বার্তাটা যেন তার ব্যাটেই দিল। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে 48 ওভার পর্যন্ত ব্যাট করেছেন, পায়ে ক্র্যাম্প করেছিল তবুও থেমে যাননি। দায়িত্ব নিয়ে খেলে দলকে 266 রানে লড়াই করার মতো পুঁজি এনে দেন। ইমরুল 127 বলে করেছেন 106 রান, তার ব্যাট থেকে আসে 10টি 4 ও 2টি ছক্কা। এবারে বিপিএলে কিছুটা উপেক্ষিত ছিল ইমরুল। ফাইনাল একাদশে সুযোগ না মিললেও দুর্দান্ত ছন্দে ছিলেন কায়েস, মাত্র 5 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, 30 গড়ে করেছেন 152 রান, ছিল 2টি অর্ধশত রানের ইনিংস। সেই ধারাবাহিকতা অব্যাহত আছে চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও। মোহামেডানের হয়ে এদিন খেলেছেন 17 রানের ইনিংস, সঙ্গী ছিলেন সদ্য অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলে আসা আরিফুল ইসলাম, দুজনের জুটিতে আসে 176 রান, আরিফুলও সেঞ্চুরি তুলে নেন। ইমরুল কায়েসের ভাগ্য খারাপ কিংবা অবহেলিত ক্রিকেটার বলাই যায়, ঘরোয়া ক্রিকেটের এক অসীম প্রতিভা হিসেবে জাতীয় দলে এসেছিলেন। সত্যি বলতে হয় কখনোই নিজেকে দারুণভাবে প্রমাণ করতে পারেননি, তিনি কখনোই তারকা হয়ে ওঠার মতো পারফর্ম করতে পারেননি। এটা খুবই সত্য যে ইমরুল আন্ডার পারফর্মার, আবার এটাও সত্যি যে ইমরুল যেটুকু পারফর্ম করেছেন তার স্বীকৃতিও পাননি। এই 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচে 300 রানের ওপরে করলেন, তারপর আর 2 ম্যাচে রান করতে পারেননি, তাতে ইমরুল যেন আজীবনের মতো বাদ পড়ে গেছেন। বাংলাদেশের কোনো ব্যাটার ধারাবাহিক নন, তাহলে তারা সুযোগ পেলে ইমরুল কেন পান না? কথিত প্রতিভাবান ব্যাটাররা বছরের পর বছর রান করে টিকতে পারলে ইমরুল কেন বাদ পড়েন? পারফর্ম করেও কেন ইমরুল কায়েস জাতীয় দল থেকে বাদ পড়েছেন, এই প্রশ্নটা সবার মনে। হয়তো মানুষের মনে জায়গা করে নেওয়া ব্যাপারটা ইমরুল কায়েসের মধ্যে নেই, তাই তাকে নিয়ে কারো আবেগ কাজ করে না, কোনো মাতামাতি হয় না। নইলে ইমরুলের মতো অনেকেই পারফর্ম না করেও জাতীয় দলে বছরের পর বছর সুযোগ পেয়েছেন, সেই জায়গাটা থেকে নিজেকে বঞ্চিত বলতে পারেন ইমরুল কায়েস। ইমরুল কায়েসের ডাকনাম সাগর, সেই কুল কিনারাহীন সাগর পাড়ি দেওয়ার জন্য প্রতিদিন লড়াই করছেন এবং নিজেকে প্রমাণ করেই যাচ্ছেন। হুসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।